নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রার্থী বাছাইয়ে চলছে মাঠ পর্যায়ে জরিপ। কেন্দ্রীয় নেতারা বলছেন, জরিপ ফলাফলের ওপর ভিত্তি করে অজনপ্রিয় ও বিতর্কিত অন্তত 100 এমপি বাদ পড়তে পারেন আগামী নির্বাচনে। এর মধ্যে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী থাকলেও অবাক হওয়ার কিছু নেই। তারা বলছেন, নির্বাচনে জয়ী হতে পারবেন এমন নেতাকেই দেয়া হবে মনোনয়ন। এক্ষেত্রে কোনো ঝুঁকি নেবে না দল। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সরকার চালানো এবং দেশের উন্নয়ন করা। দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে হার্ডলাইনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই তালিকা করছেন এলাকা বিচ্ছিন্ন এমপিদের। তালিকায় নাম রয়েছে অনেক হেভিওয়েট এমপি মন্ত্রীর। অন্য যে কোনো বারের চেয়ে এবারে নির্বাচন চ্যালেঞ্জিং মাথায় রেখে এগুচ্ছে আওয়ামী লীগ। গোটা জনগোষ্ঠী হবে স্মার্ট জনগোষ্ঠী। এমপি বা মন্ত্রী যেই হোক, জনপ্রিয়তার পরীক্ষায় হারলেই বঞ্চিত হবেন দলীয় মনোনয়ন থেকে। দলের শীর্ষ নেতারা বলছেন, অন্তত 100 এমপি বাদ পড়বেন দলীয় মনোনয়ন থেকে, যেখানে থাকতে পারেন একাধিক মন্ত্রীও। একটা তো আমাদের সরকারি সংস্থাগুলির মাধ্যমে জরিপ, আরেকটা জরিপ হচ্ছে বেসরকারি সংস্থার মাধ্যমে জরিপ করা হচ্ছে, কোনো কোনো জায়গায় বিদেশি সংস্থার মাধ্যমে জরিপ করা হচ্ছে। দেশের আওয়ামী লীগের নির্বাচন, জাতীয় নির্বাচন যদি আমরা একটুখানি পর্যালোচনা করি, একটু স্টাডি করি, তাহলে দেখব প্রায় তিন ভাগের এক ভাগ প্রার্থী প্রতিবার বাদ যায়, কারণ তারা দলের সঙ্গে, দেশের সাথে, এলাকার পার্টির সাথে, জনগণের সাথে মিলেমিশে কাজ করতে পারেনি। যারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, যারা জনগণের কাছে এই দীর্ঘ চার সাড়ে চার বছর যায় নাই, বা মানুষ তাদেরকে মানুষের সুখ দুঃখের পাশে পায়নি বলে যে অভিযোগ যেখানে আছে, তাতে তো নিশ্চয়ই বলা যাবে যে নেত্রী সেই জায়গায় উনি মনোনয়নের ক্ষেত্রে পুনর্বিবেচনা করবেন। গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতামূলক নির্বাচনে মনোনয়ন পেলে জিতে আসতে পারবেন এমন প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। তরুণ নেতৃত্বকেও সামনে আনতে চাই ক্ষমতাসীন দলটি। আপনারা সকলে নিজের নিজের এলাকায় কাজ করেন, এবং তিনি বলেছেন যে আপনাদের কারো কারো বিরুদ্ধে কিন্তু আমার কাছে অভিযোগ আছে, এবং সেই ধরনের অভিযোগ যদি থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু নমিনেশন দেওয়া হবে না। এটা উনি স্পষ্ট বলেছেন। আমাদের দল সবসময় নির্বাচন বা যে কোনো সংগঠন, আমাদের সেন্ট্রাল কমিটি করার সময় আমরা নবীন এবং প্রবীণের সমন্বয় করি। অবশ্যই নবীনরাও আসবে, প্রবীণরাও থাকবে, এবং মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনর্বার বিবেচনা করবেন, চিন্তা করবেন, সেই ক্ষেত্রে এর মধ্যে নতুনরাও আসতে পারে, সেই ক্ষেত্রে কী বলা চলে তরুণরাও আসতে পারে, আবার পরিপক্ক রাজনীতিবিদরাও আসতে পারে। টানা তিন মেয়াদে সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছাতে চায় আওয়ামী লীগ। তাই তৃণমূলকে শক্তিশালী করে চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনই একমাত্র লক্ষ্য আওয়ামী লীগের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।